এখনো পর্যন্ত যা জানা গেছে সেই জ্ঞান অনুযায়ী ব্যাকটেরিয়ার এমন কোনো ইন্দ্রিয় নেই যা দিয়ে সেই আলোর সংকেত গ্রহণ করতে পারে। একটি তত্ত্ব অনুযায়ী গোষ্ঠী হিসেবে দৃশ্যমান হওয়ার জন্যই ব্যাকটেরিয়া উজ্জ্বল হয়ে ওঠে। অতি ক্ষুদ্র আকারের কারণে একটিমাত্র ব্যাকটেরিয়ার কিন্তু সেই ক্ষমতা নেই। সে কারণে অনুমান করা হচ্ছে যে ব্যাকটেরিয়া সেই মুহূর্তে উজ্জ্বল হতে শুরু করেছে যখন তাকে দেখার মতো জটিল চোখ ছিল। কিন্তু আরও বড় কোনো প্রাণীর চোখে ব্যাকটেরিয়া নিজেকে দৃশ্যমান করে তুলতে চায় কেন? বিজ্ঞানীরা বহুকাল সন্ধান চালিয়েও সেই কারণ বুঝতে পারেনি। তারপর হাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলে ক্ষুদ্র এক প্রাণী সেই রহস্য বুঝতে সাহায্য করল। প্রতি সন্ধ্যায় হাওয়াইয়ান রব টেল স্কুইড নামের ক্ষুদ্র অক্টোপাস জাতীয় প্রাণী তার গোপন আস্তানা থেকে বেরিয়ে এসে অন্ধকারের সুযোগ নিয়ে ক্ষুদ্র কাঁকড়া ও চিংড়ি শিকার করে। চাঁদ ও তারার আলোয় নিজেই অন্য প্রাণীর শিকার হওয়া ঝুঁকি এড়াতে সেই স্কুইড এক চতুর কৌশল প্রয়োগ করে। সেই স্কুইড তখন জলজল করতে থাকে। নিজের উজ্জ্বল হওয়ার ক্ষমতা না থাকায় সেই প্রাণী আসলে আলিভিব্রিও ফিশারি ব্যাকটেরিয়া কাজে লাগায়। স্কুইড তার বিশেষ লুমিনিয়াস অর্গানের মধ্যে সেগুলি পুষে রাখে। ব্যাকটেরিয়া স্কুইডের গোটা ত্বকের ওপর ছড়িয়ে পড়ে। প্রায় 5 সেন্টিমিটার বড় সেই প্রাণী এভাবে নিজের ছায়া উজ্জ্বল করে অন্য শিকারী প্রাণীর চোখে কার্যত অদৃশ্য হয়ে ওঠে। সেই প্রাণী গবেষকদের চোখে এভাবে ধুলো দিয়ে এসেছে। তবে একটা উপায় পাওয়া গেছে। আমরা এমন এক প্রাণী সংগ্রহ করেছি, সেটি একটি পূর্ণবয়স্ক মাদি হাওয়াইয়ান ববটেল স্কুইড। আমরা সেটিকে ভোরবেলা পাঠিয়ে দিলে পরের দিন সকালে সেটি গন্তব্যে পৌঁছাবে। পরিবহনের সময় সেটি প্রায় 20 ঘন্টা পথেই থাকে। সাধারণত যাত্রার ধকল ভালোই সামলে নিয়ে খুশিই থাকে। বিমানে প্রায় 4000 কিলোমিটার ভ্রমণ করার পর ছোট স্কুইড প্যাসিডিনা শহরের গবেষণাগারে নতুন বাসায় পৌঁছেছে। আরও 9টি নর ও মাদি প্রাণীর সঙ্গে সেটিকে বিশেষ পরিবেশে যত্ন করে রাখা হয়েছে যাতে সেগুলি নিশ্চিন্ত মনে অনেক বংশবৃদ্ধি করতে পারে। এর আগের বহু গবেষণায় বিজ্ঞানীরা অক্টোপাস জাতীয় প্রাণীর সঙ্গে ব্যাকটেরিয়া সিম্বায়োসিস বা সহাবস্থান সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছেন। যেমন জলজল করে ওঠার বায়োলুমিনিসেন্স প্রক্রিয়ার সময় দুই জীবের মধ্যে ভাবের আদান প্রদানের লক্ষণ দেখা যায়। এইসব ব্যাকটেরিয়া নিজস্ব ক্ষমতায় বায়োলুমিনিসেন্স সৃষ্টি করে এমন কোনো বিশেষ কারণের কথা আমরা জানি না। একমাত্র সিম্বায়োটিক সংযোগের ক্ষেত্রে কোনো হোস্ট প্রাণীর জন্য আলো সৃষ্টি করে যা সেই প্রাণী নিজস্ব আচরণে কাজে লাগাতে পারে। আমরা খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে ব্যাকটেরিয়া নির্দিষ্ট ঘনত্বে একত্রিত হলে আলোর মাত্রা আচমকা বেড়ে যায়। সেই ঘটনার কারণে আমাদের ধারণা হচ্ছে যে ব্যাকটেরিয়া পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান করে। প্রাণী ও উদ্ভিদের মতো ব্যাকটেরিয়ারও নানা আচরণ রয়েছে। খুব ভালো করে পর্যবেক্ষণ করলে সেগুলো স্পষ্ট হয়। ব্যাকটেরিয়ার মধ্যে ভাবের আদান প্রদানের প্রক্রিয়াকে কোরাম সেন্সিং বলা হয়। সেক্ষেত্রে ব্যাকটেরিয়া নানা সিগন্যাল মলিকিউল ব্যবহার করে যার ঘনত্ব তারা নিখুঁতভাবে পরিমাপ করতে পারে। যেমন আশেপাশে কোন প্রজাতি রয়েছে, একটি সিগন্যাল মলিকিউলের মাধ্যমে তারা সেটা টের পায়। অন্য একটি সাহায্যে সেটি বাকি ব্যাকটেরিয়ার সংখ্যা বুঝতে পারে। ঘনত্ব যথেষ্ট বেশি হলে সব ব্যাকটেরিয়া একসঙ্গে আলো জ্বালিয়ে দেয়। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরও 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।